বিভিন্ন উন্নত দেশ এটাকে বাতিল করে দিচ্ছে, সেটাকে কেন আপনি স্যার নতুন করে প্রোভাইড করার করতে চাচ্ছেন স্যার? আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে ইভিএম এর মাধ্যমে ত্রুটি মুক্ত নির্বাচন করা সম্ভব, এটা তারা বলেছে। এ তাদের কাছ থেকে সে পরামর্শ নিয়েছি। বিশ্বের সব দেশ থেকে ইভিএম উঠে গেছে তা না, কোনো কোনো দেশে ইভিএম এর আংশিক, ইভিএম মানে একটা যন্ত্র এবং উন্নত, মনে করেন শোনেন কিছু কিছু বিষয় আছে, যেমন মনে করেন জার্মানির যদি তুলনা ধরেন, সেখানকার যে প্রযুক্তি এবং তাদের যে অগ্রগতি সেটার সাথে আমাদের যে বাস্তব এবং মাঠ পর্যায়ের যে অবস্থান সেটা হচ্ছে আকাশ পাতাল ব্যবধান। আরও খোলামেলাভাবে বলি আপনাদের সাথে যে মনে করেন শেষ মতো দেশে কোনো দিনও নির্বাচনের সময় কোনো লোক কখনো চিন্তা করতে পারে না যে ভোট দেওয়া, ভোট চলছে, কতগুলো লোক নিয়ে বাক্স চিন্তা করে গিয়ে ভোটের ওই কয়েকজন লোক থাকে যারা নির্বাচন পরিচালনা করে তাদেরকে কাবু করে শক্তি প্রয়োগ করে তাদের কাছ থেকে ব্যালট পেপার চিন্তা করে ব্যালট পেপার কেটে তারা আবার বাক্সের মধ্যে ভর্তি করে দিয়ে চলে যায় বা চলে যাবে, এরকম অবস্থান সৃষ্টি হয় না। অবস্থান সৃষ্টি হয় না যে কখন যারা ভোট দিতে যাবে তাদেরকে পথে পথে বাধা বিপত্তির সম্মুখীন হয় তারা, নানা রকমের ভয়ভীতির সম্মুখীন হয় যারা তারা। এই পরিস্থিতি তো ওই সমস্ত দেশে নেই, তো সে দেশের যে প্রেক্ষাপট এবং আমাদের দেশের যে প্রেক্ষাপট সে সমস্ত দেশে সেগুলোর সাথে আমাদের তুলনা করা চলে না। সে কারণে আমরা এখন মনে করি দেখেছি যে ইভিএমই সোফার আমরা দেখেছি যে এটাই ভোটারদেরকে নিশ্চিত করা, ভোটারদেরকে ভোট দেওয়ার ব্যাপারে তাদের অবস্থান সৃষ্টি করা, এটা একটা সহজ উপায়। আর সব লোক বলে যে ইভিএম ত্রুটি যুক্ত, এটাও ঠিক না। না, কোনো এক্সপার্ট বলে না কথা, এই এক্সপার্ট কে, কোন এক্সপার্ট বলেছেন না, দুই একজন বলতে পারে। এটা আমি বদরুল আলম মজুমদার সাহেবকে ইভিএম এর ব্যাপারে দক্ষ উপযুক্ত লোক মনে করি না, তাকে এই প্রযুক্তির সাথে তাকে সেইভাবে আমি দক্ষ হিসাবে মানে গণ্য করি না। একটা বিষয় যে ইভিএম হচ্ছে একটা ছাপে হচ্ছে নির্বাচন, এটি ত্রুটি মুক্ত অথবা ত্রুটিযুক্ত কোন দিকে যাবে, আপনার প্রিপারেশন এবং আপনার চ্যালেঞ্জটা কি? আমরা ত্রুটি মুক্ত করার জন্য ইভিএম ব্যবহার করবো সেখানে, যাতে লোক ভোট দিতে গিয়ে ভোট দিয়ে আসতে পারে। এখানে ত্রুটিযুক্ত কোনো সুযোগ আমি রাখতে চাই না। স্যার আমরা আপনার বক্তব্য শুনেছি, যদি প্রার্থীরা না চায় তাহলে ইভিএম হবে না স্যার, আবার এখন বলছেন যে না না না। শুনেন, আপনারা ডিস্টুটেড কথা শোনেন কেন? প্রার্থীরা না চায়, প্রার্থীর কথা আমি বলেছি, প্রার্থীর শুনেছেন না? প্রার্থীর কথা বলি নাই, ডিস্টুটেড খবর বললে তো চলবে না। আমি বলছি যারা নির্বাচন পরিচালনা করেন, যারা ওখানে উপজেলা, যারা নির্বাচনের এই ইভিএম যারা ব্যবহার করেন, প্রয়োগ করেন, তাদের মতামত তাদেরকে জিজ্ঞেস করেছি, আপনারা কী বলেন, আপনারা কি ইভিএম এর স্বচ্ছন্দ বোধ করেন? তারা বলতে করি। তারপরে বলেছি যে আপনারা যারা প্রয়োগ করেন তাদের কাছে যদি এটা ত্রুটিযুক্ত মনে হয়, যদি মনে করেন যে এটা চলে না, আমার কাছে সকলে যদি বলেন তখন আমরা অবশ্যই সেটা আমরা করবো না, যদি আপনারা সকলে বলেন। নির্বাচন থেকে ভালো হবে স্যার? অবশ্যই, সবার মানে মন মতো আমি মনে করি, তাই বিশ্বাস করি, আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনের পূর্ব শর্তটা প্রতিযোগিতামূলক, আমি বিশ্বাস করি যে নির্বাচনটা প্রতিযোগিতামূলক হবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে আমাদের এই যে যে সমস্যাগুলো আমাদের আমরা এই সমস্ত দেশে ফেস করি, এই সমস্যাগুলো অনেকখানি সমাধান হয়ে যায়। সব রাজনৈতিক দল কি, আমি তো আশা করি এখনও যে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এবং তা যদি হয় তখনই হবে। মুক্ত কি হবে? হবে ইনশাল্লাহ, আশা করি হবে, করব। যদি প্রশ্ন উঠে স্যার, যদি নিয়ে কোনো কথা বলা যায় না, যদি নিয়ে কথা বলা, কমিশনের উপরে জনগণের আস্থা কিছুটা ঘাটতি আছে স্যার, আস্থা বাড়াতে কি করবেন স্যার? আপনি বিগত দিনের ভোটে নানা বিতর্ক আছে স্যার, নির্বাচন কমিশনের উপর আস্থা বাড়াতে নির্বাচন কমিশন কি করবে স্যার? আমরা আন্তরিকভাবে নির্বাচন পরিচালনা করব, জনগণকে ভোটার থেকে আহ্বান করবো তারা নির্বাচনে আসবে ভোট দেওয়ার জন্য, এবং আমাদের যে ব্যবস্থাপনার মধ্যে কোনো ত্রুটি তো কখনো ছিল না, এখনও নেই, থাকবে না। ব্যবস্থাপনা বলতে নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব সেটা তো আপনারা জানেন যে আমরা রিটার্নিং অফিসার নিয়োগ করি, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করি,
বিচার বিভাজন সেইগুলো ধাপে ধাপে যেগুলো করার দরকার আইন আইনগতভাবে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো সুষ্ঠুভাবে আমরা করি। সারা দেশে কি পরবর্তীতে যে ইউনিয়ন বা স্থানীয় সরকার সকল পর্যায়ে জাতীয় পর্যায়ে কি ইভিএম প্রোভাইড করার চিন্তা ভাবনা আছে কিনা স্যার? হ্যাঁ, এটা বিভিন্নচুলি তাই সব নির্বাচনে ইভিএম করার পরিকল্পনা আছে, কারণ কত সময়ের মধ্যে এটা করা যাবে এটা অবশ্য চিন্তার বিষয়, কারণ আমাদের প্রস্তুতি আরও যোগ্যোপযোগী বা আধুনিক করার বা ত্রুটি মুক্ত করার কোনো পরিকল্পনা স্যার? আমাদের এই ইভিএমটাই ত্রুটি মুক্ত একটা পদ্ধতি সোফার আমাদের হাতে আছে, এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাই। সমস্যা আয়োজন করেছে কিন্তু যারা মানে মূল যাদেরকে নিয়ে আয়োজন সে ভোটারের উপস্থিতি একেবারেই কম। ওই তো উনি বললেন, ওই তো উনি বলেন, সেটা তো উত্তর দিলাম আমি। ভোটার দাবেন আমরা ভোটারদের আহ্বানকারী, আহ্বান করতে পারি আসেন, আর ভোটারদের তো যারা প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী তাদের দায়িত্ব এবং তাদের কর্তব্য হলো ভোটারদের নিয়ে যাওয়া কেন্দ্রে। আস্থাহীনতার বিষয়ে আমি মনে করি না, আমাদের যা প্রস্তুতি এবং কার্যক্রম সেগুলোর ব্যাপারে কোনো ত্রুটি নেই, আমরা নিরপেক্ষ, আমরা তো সব কিছুই তাদের সামনে তুলে ধরি যে কীভাবে তারা যাবে না যাবে, তাদের তাদেরকে সহায়তা দেওয়া, তাদের আইনগতভাবে সমর্থন দেওয়া, সব কিছুই করা হয়। না, শূন্য থাকে না, ভোটার যায় কম যায় কখন যায় মনে করেন, ঢাকা সিটি কর্পোরেশন গতবার নির্বাচনে যেটা সেটা তো মানে সেটা হয়েছে কেন, সেটা তো হইল মাত্র 9 মাসের জন্য একটা অবস্থান ছিল, সে কারণে আমরা দেখেছি যে তখন ভোটার যায়নি। এই